আমি একটা কথা স্পষ্ট আপনাদের সামনে বলে যাই, আমার দায়িত্ব হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, যেরকম রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। সুতরাং আমি কোনো ডাক্তার কিংবা কারো কোনো অবহেলা কিংবা গাফিলাতি আমি সহ্য করব না। আমার কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, ডাক্তারের উপর আক্রমণ, সেটাও কিন্তু সহ্য করা যাবে না। আমি এরকম অভিযোগ শুনছি, কিন্তু এর অভিযোগ যদি আমাকে নির্দিষ্ট কোনো অভিযোগ দেওয়া যায়, এখানে ডিজি মহোদয় আছেন, যদি দেওয়া যায়, আমাকে যদি বলা হয় যে কখন কোথায় তারা হয়রানি হয়েছে, আমি অবশ্যই দেখব। এবং আমরা আমি দায়িত্ব নেওয়ার পর ওনাদেরকেও বলছি যে কেউ যেন কোনো হয়রানির শিকার না হয়। 10 দফা একটা নির্দেশনা দিয়েছি এবং সেখানে তো নিশ্চয়ই নাম্বারটা দিলে সবার জন্যই সুবিধা হয়, এবং এটা আমাদের নির্দেশনাই আছে বাইরে টাঙ্গানোর জন্য। শুনেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশে আমরা কিন্তু সব ক্লিনিক বন্ধ করে দেওয়ার পক্ষে না, তাই না? কোনো দিন এটা সম্ভব না, কিন্তু আমরা যেন মানুষ যেন সুচিকিৎসাটা পায় সেটার লক্ষ্যে আমি কাজ করছি। এবং আমি আশা করি একদিনে তো পারবো না, আপনারা সহযোগিতা করেন, এই যে আমাদের সংসদ সদস্যরা আছে, ওনাদেরও কিন্তু একটা বিরাট দায়িত্ব। ওনারাও যদি ওনাদের এলাকার ক্লিনিক হাসপাতালগুলো পরিদর্শন করেন, কোনো অনিয়ম পেলে আমাদেরকে জানান, তাহলে আমরা ফিরিয়ে আনতে পারবো। আরেকটা হচ্ছে যে ওনারা যেন স্থানীয় যেখানে ওনাদের বাসা ওইখানে যেন চিকিৎসা নিতে যান, তাহলে মানুষেরও আস্থা ফিরে আসবে। ঠিক আছে, করোনা এখন যে ভ্যারিয়েন্টটা আছে, সেই ভ্যারিয়েন্টে এখন এই ভ্যারিয়েন্টে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা সংক্রমণের ইয়েটা খুব বেশি, কিন্তু এতে মানে ওই যে মারা যাবে কিংবা এই ধরনের কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি তো প্রথমেই বলছি যে মুসলমানি হতে যে সমস্ত ঘটনা ঘটছে তার প্রত্যেকটারই আমরা তদন্ত করছি, এবং মুসলমানি তো একটা নর্মাল প্রক্রিয়া, এটা তো সব আগেও হয়েছে এখনও হবে, সেটা নর্মাল প্রক্রিয়া মেনে করলেই হয়। কিন্তু যদি আমি যেটা বলছি গাফিলাতি কিংবা ভুল চিকিৎসা, অপচিকিৎসা, আপনি যে এই কথাটা বলছেন, এমনও দেখা গেছে যে ডাক্তার না, তারাও মুসলমানি করতে গেছে, গেছেন সেইখানে তো চচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আমরা এটা আস্তে আস্তে